हाय फ्रेंड्स, आमी आज के शेयर करछी तोमादेर साथे आमार नतुन एकटा रेसिपी भेज शाही पनीर बिरियानी। तो तोमरा देखो किरकम लागलो तोमादेर एई रेसिपिटा, आमाके कमेंट बक्से जानिओ। চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজানোর পরে আমি চালটাকে এখন ফুটাতে দিয়েছি। তো হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, জলটা ফুটে এলে আমি দিয়ে দেব হচ্ছে দুটো তেজপাতা, আর দিয়ে দেব হচ্ছে স্টার, আর দিয়ে দেব হচ্ছে একটু স্বাদমতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটা ফুটতে থাক, ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, তো এটা হতে থাক। আর এখানে আমার ভাত নামানো হয়ে গেছে, ভাতগুলো ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, আর নিয়েছি আদা, আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি কেটে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এই তিনটে জিনিসকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে রয়েছে আমার ফেটানো টক দই, এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি পনিরগুলো তেলে ফ্রাই করব। আর এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তো চলো পনিরগুলোকে আগে তেলে ফ্রাই করে নিই। কড়াই গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিয়েছি গরম করতে। আমি এটা পুরোটাই রিফাইন্ড অয়েলে রান্না করব, আর যেহেতু এতে পেঁয়াজ রসুন ছাড়া জিনিসটা পুরোটা রান্নাটা হবে, তো আমি এখানে তেলটা একটু বেশি দেব। আর এরপরে দেব হচ্ছে, মানে যখন আমি পনিরটা রান্না করব তখন আমি এতে দেব ঘি। তো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি পনিরগুলো দিয়ে দেব। তো আমি কড়াইয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি, তো একটু নাড়িয়ে নেবো। বেশি নাড়ালে তো নরম, একদম হোম মেড তৈরি এগুলো পনিরগুলো, তো একদমই নরম যেহেতু তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। হালকা তেলে যেরকম ফ্রাই করা হয় সেরকম ফ্রাই করে নিচ্ছি। এখানে পনিরগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ঠিক এইরকম যখন হয়ে যাবে তখন আমি পনিরগুলোকে তুলে নেব। ঠিক এইরকম ভেজে নিতে হবে। আমি এখানে আলুগুলোকে লাল করে একটু করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমার পনির ভাজা হয়ে গেছে, আমার আলু ভাজা আর পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে দিয়েছিলাম আবারও, আর দিয়ে দেব এক চামচ মতো ঘি। আমার তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, আর
আর দেব শাহী জিরে, যেহেতু আমার কাছে নেই তো আমি দিচ্ছি নরমাল জিরে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব একটুখানি হলুদ, একটুখানি সামান্য হলুদ আমি তেলে দিয়ে দিলাম, কারণ আমি যে এই পেস্টটা দেব যাতে তেল ছিটকে না আসে, তো আমি পুরো টমেটো পেস্টটা, কাঁচা লঙ্কা, আদা পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার একটু তেলে নাড়াচাড়া করে নেব। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু তেলের মধ্যে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা আর আছে গরম মশলা, সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু হোমমেড বিরিয়ানি মশলা। এক চামচ মতো নিন, ভালো করে কষিয়ে নেব। এক চামচ মতো নিয়েছি গরম মশলা, এক চামচ ফুল নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়েছি এক চামচ, বিরিয়ানি মশলা নিয়েছি দেড় চামচ। আমার মশলাটা থেকে দেখো তেল ছেড়ে এসছে, তো আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। আমি এটা মিক্সিতে ফেটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, এটা পুরোটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, দেখে মনে হচ্ছে এটা নিরামিষ। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর একটা ডিশ বানানো যায় বিরিয়ানি, তো এই ফার্স্ট টাইম আমি ট্রাই করে দেখলাম। দেখতেই পাচ্ছ কালারটা এত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পনিরগুলো, সব দিয়ে দিলাম। হালকা এটাকে, তো আমি এটাকে ভালো করে এবার একটু কষিয়ে নিয়ে এবার 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এটা হতে থাক। তো আমার রেডি হয়ে গেছে পনিরটা, দেখো তোমরা। তো আমি এটা রেডি করে ফেলেছি, এবার আমি দমের জন্য রেডি করব। তো আমি এবার প্রিপারেশন নিচ্ছি দমের জন্য। তো আমি আগে ভাতগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আমার রেডি করা ভাত, দেখতেই পাচ্ছ ভাতটা কিছুটা দিয়ে দেব।
আমি এটা দুটো লেয়ারের উপরে করব। তো এবার সাজিয়ে দেব আমার রেডি করা পনিরটা আর আলুটা। কালারটা কিন্তু দারুণ এসেছে। তো আমার এই লেয়ারটা দেওয়া কমপ্লিট, এবার দিয়ে দেবো আরেকটা লেয়ার। তো এর উপরে দিয়ে দেবো আমার হোমমেড বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কেওড়া জল আর গোলাপ জল। আবার দিয়ে দিচ্ছে একটু পনির। এবার দিয়ে দেব বাকি ভাতটা। এবার দিয়ে দেব হচ্ছে, এর মধ্যে রয়েছে হচ্ছে দুধ আর কেশর, গোলাপ জল আর রয়েছে ফুড কালার। তো এটাকে আমি এবার ছড়িয়ে দেব। আবার দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, উপর থেকে ছিটিয়ে দিলাম। আর দিয়ে দেবো পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি। রেডি হয়ে গেছে, এটার ওপর আমি প্রলেপ দিয়ে দেবো, দিয়ে দমে বসিয়ে দেবো 45 মিনিটের জন্য। তো আমার আঁচটা কমানো আছে, আমি বসিয়ে দিলাম হাঁড়িটাকে, এর উপর প্রলেপ দিয়ে দেব। 45 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তো এটা অর্ধেকটা সাইড করে আমি নিয়ে নেব।
পনিরগুলোকে আগে তেলে ফ্রাই করে নিই।